Z5 বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। দাদা কোথায় থাকেন কাস্টমার? কি নাম? দাদু তোমার নাতি কি মিষ্টি দিতে যাবে? এতে তোমার নাতির মান চলে যাবে না? সারা দাদার জন্য আমি জীবনে অনেক কিছু করেছি যেগুলো আমি আদারওয়াইজ করতাম না, এটাও সেইভাবেই করব। আর তুমি কি ভাবো? তুমি ভাবো যে তুমি একাই দাদাই সেন্টিমেন্ট মান সম্মান এই জিনিসগুলো নিয়ে কেয়ার করো, আমরা কেউ কিচ্ছু করি না। দাদা এই কথাগুলো শুনলে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়, সিরিয়াসলি বলছি। এনিওয়ে আই বেটার গেট গোয়িং। দাদা তুমি ওনার নাম অ্যাড্রেস নাম্বার এগুলো আমাকে টেক্সট করে দাও। কোথায় থাকেন উনি? কোন দিকে যেতে হবে? ভবানীপুর। কিন্তু সিদ্ধার্থ তুমি মানে তুমি পারবে? না দাদু, তোমার নাতি একা ঠিকানা খুঁজে বের করতে পারবে না গো। বিশ্বাস জ্যাঠামশাই বাইরে অনেক ভিতরে গলি গলি দিয়ে যেতে হয়, সাইকেল ছাড়া যাওয়া যায় না। তাহলে ওয়াই ডোন্ট ইউ আস্ক হার টু কিপ হার মাউথ শাট প্লিজ? ডিসগাস্টিং। কি ব্যাপার, তুই যাসনি এখনো? ওয়েট করছিলাম। অফিসে যে কথাগুলো বললাম সেগুলো যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবতেও পারিনি স্যার। তোর ফিউচারটা দেখছি, একজন বিজনেস স্কুল পাস আউট, এক্সেলেন্ট ক্যারিয়ার, এক্সেলেন্ট রেজাল্ট। সে এখন কি করছে? বাড়িতে বাড়িতে মিষ্টি বিক্রি করতে বেরিয়েছে। দ্যাটস গ্রেট। মিঠাই রানী, কংগ্রাচুলেশনস। সত্যি তোমার এলেম আছে, পড়াশোনা জানো না তো কি হয়েছে? একটা মানুষের থেকে সুযোগ নিচ্ছ। এই গুণটা আজকালকার দিনে সবার থাকে না। ভেরি গুড। এরপর সেডের চাকরিটা চলে গেলে দুজন মিলে মাথায় হাড়ি করে মনহরা বিক্রি করতে বেরিও, কেমন? বাই দ্য ওয়ে সেড, ওই প্রেজেন্টেশনের কারেকশনটা করতে যদি কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আমাকেই পাঠিয়ে দিস। বিশ্বাস জ্যাঠামশাইকে ফোন করে দিচ্ছি, সন্ধ্যাবেলা কেউ একটা মিষ্টি পৌঁছে দিয়ে আসবে। খদ্দেরদের থেকে টাকা নিতে হবে তো, ওসব দাদু নাতি পারবে না। এই তুমি না বেশি পাকামি মেরো না, হ্যাঁ চুপচাপ ভিতরে চলে যাও। আমি যে কাজটা করতে বেরিয়েছি সেটা আমি করেই ফিরবো। এসব কাজ করেনি আর জেদ করে শুধু শুধু বেরিয়ে গেল। এর থেকে মিঠাই গেলেই হতো। দিদিমণি উচ্ছে বাবুর আত্মসম্মানে ঘা দিল। Z5 বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।